আমার নাম মুস্তাক আহমেদ আমি নজিবিদু সিটস থেকে এসেছি এই জায়গাটার নাম হচ্ছে রুইডাঙ্গা এটি মাথা ভাঙা দু নম্বর ব্লকের অন্তর্গত তো এখানে একজন চাষির সাথে কথা বলবো ইনি প্রথমে এবার রাজা পাট চাষ করলে এনার অভিজ্ঞতা শুনবো দাদা কেমন আছেন ওই তো ভালো আছে আমার নাম কমল বর্মন হ্যাঁ হ্যাঁ এই পাটটা চাষ করে আমাদের হ্যাঁ একটু ভালো লাগলো যে আগেরবার যে আমরা করেছি অন্য ধরনের পাট চাষ হ্যাঁ সেটা আর কি এবার এবার এটা আর কি একটু ভালো হয়েছে আর কি হ্যাঁ হ্যাঁ তো এই করে খুব ভালো লাগলো আর এই জায়গাটা না একটু দোলা টাইপের দোলা মানে নিচু নিচু জমি তো হ্যাঁ নিচু জমি অন্য পাট কেমন হতো অন্য পাট এত ভালো হইতো না কিন্তু এবার রাজা করলাম তো প্রথম তো এটা খুব ভালো হয়েছে কেমন ভালো এই হাইট

মন হতো ফুট তার মানে ওই তো আপনি হিসাব অনুযায়ী প্রায় দু তিন মন চার মন করে এক্সট্রা পাচ্ছেন এক্সট্রা তার মানে ধরুন ওই প্রায় আপনার যদি তিন চার মন বেশি হয় তার মানে আপনার প্রায় দশ হাজার টাকা এক্সট্রা লাভ হচ্ছে তাই তো এইটুকু আর কি আচ্ছা আচ্ছা তো এমনি আশেপাশে যারা চাষীরা আসছে আপনার জমিতে পাট দেখছে তারা কি বলছে তারা বলছে যে কি মানে পরের বার যখন করবে ওরা ওরা ওকে রাজাই করবে রাজা করবে কারণ এই যে আপনার মানে এরকম জমিতে যদি এই হয় তো ভালো জমিতে আরো ভালো হবে আরো ভালো হবে তাই তো এইটুকু আর কি তো এই যে পাট কি মরে যাওয়ার কোনো সমস্যা বা অঙ্কুরোদ্গমে কোনো না এমনি কোনো তো সিটি নাই না নেই তাই তো হ্যাঁ এমনি ভালো আছে আচ্ছা আচ্ছা তো আপনি একটা কথা বলেন এই কোম্পানি আমাদের এই পার্টের নাম রাজা দিয়েছে হ্যাঁ ঠিক আছে এটা অ্যাকচুয়ালি হাইব্রিড বলে মানে লোকাল মানুষ হ্যাঁ হ্যাঁ হাইব্রিড বলে তো এই যে লম্বাই ভালো এর ছালে ভালো আপনি একটা কথা বলেন এর খরচ কি বেশি হয় এতে অন্যান্য কোনো বেশি এক্সট্রা খরচ হচ্ছে না না কোনো এক্সট্রা খরচ হচ্ছে না আচ্ছা তার মানে এক্সট্রা কোনো খরচ নেই অথচ সেম খরচে আপনি প্রায় চার মন বেশি লাভ পাচ্ছেন এবং অন্যান্য গুণগত মান যেমন ধরুন উচ্চতা ছালের কোয়ালিটি বীজের অঙ্কুরোদ্গম সব দিক থেকে পারফেক্ট হ্যাঁ সব দিক থেকে পারফেক্ট এখনো তো ওগুলো কাটি এগুলো কাটবো তার মধ্যে

যাক আপনি আপনার মূল্যবান সময় দিয়েছেন আপনাকে অশেষ ধন্যবাদ ঠিক আছে হ্যাঁ থ্যাংক ইউ ভালো থাকবেন ঠিক আছে নমস্কার